নমস্কার পেজ ওয়ানে আপনাদের স্বাগত আপনারা জানেন আমরা দিনের সেরা বাছাই করা খবর আপনাদের সামনে হাজির করি পেজ ওয়ানে আজ পেজ ওয়ানে আপনাদের সঙ্গে রয়েছে আমি মৌপিয়া আর মৌপিয়ার সঙ্গে রয়েছে আমি পূজা আর মৌপিয়ার শুরুতেই আমাদের যে মর্মান্তিক খবরের দিকে নজর রাখতে হবে আজ কলকাতা মেডিকেল কলেজে মাত্র 50 টাকার অভাবে প্রাণ গেল এক রোগীর এমার্জেন্সিতে ভর্তি হতে এসেছিলেন সে ভর্তি হতে এসেছিলেন তিনি তবে তাকে বেড দেওয়া গেল না অনেক কাকুতি মিনতি করার পরও কোনো রকম তাকে বেড দেওয়া যায়নি এবং মাটিতে পড়েই তার মৃত্যু হয়েছে আরো বিস্তারিত জানব সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে সন্দীপ যদি ঘটনাটা আমাদের সামনে তুলে ধরো প্রথমেই দেখো এই রোগীকে নিয়ে আসা হয়েছিল বেনিয়াপুকুর এই রোগীর বাড়ি পার্ক সার্কাস এলাকায় পার্ক সার্কাস থেকে আজকে সকালবেলা আউটডোরে এই বৃদ্ধকে নিয়ে আসা হয় এবং তার তাকে ভর্তি করা হয়েছিল তাকে প্রথমে আউটডোরে নিয়ে আসার পর তার পেটে জল জমার বিষয়টা নজরে আসে চিকিৎসকের এবং তারপর তাকে রোগীর পরিবারকে বলা হয় যে দ্রুত তাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার জন্য এমার্জেন্সির চিকিৎসকরা দেখে তৎক্ষণাৎ ভর্তির কথা লিখে দেন এই বৃদ্ধকে এবং যখন এমার্জেন্সি ডাক্তাররা তাকে অ্যাডমিট করিয়ে নিয়েছেন মেডিসিন বিভাগে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই সময় রোগীর পরিবারের লোকজন জানতে পারেন যে মেডিসিন বিভাগে বেড খালি নেই এরপরই শুরু হয় দুর্ভোগের পালা মেডিসিন বিভাগে তন্নতন্ন করে খুঁজেও পরিবারের সদস্যরা কোনো বেড পাননি এবং তারা অপেক্ষা করে থাকেন এবং শেষমেশ তাদেরকেই বলা হয় যে হাসপাতালের ভেতরে কোনো জায়গা খালি আছে কি না কোনো মেঝে খালি আছে কি না দেখে আসার জন্য শেষমেশ একটা মেঝের একটা কোণ পাওয়া যায় যেখানে ওই রোগীটিকে ভর্তি নিয়ে নেয় মেডিসিন বিভাগ দুর্ভোগের আসল দুর্ভোগের শুরু কিন্তু এরপর থেকে অনেক কাকুতি মিনতি করার পরেও কোনো বেডের ব্যবস্থা হয়নি হাসপাতালের যারা নার্সরা রয়েছেন তাদের দ্বারস্থ হন পরিবারের সদস্যরা এমনকি নার্সদের কাছে যাওয়া হলে ওই নার্সরাই হাসপাতালের এক চতুর্থ শ্রেণীর কর্মীর কাছে রোগীর পরিবারকে পাঠিয়ে দেয় যে কিনা টাকার বিনিময়ে বেডের বন্দোবস্ত করে দিয়ে থাকেন হাসপাতালের ভেতর এমনটাই অভিযোগ এবং রোগীর পরিবারের বক্তব্য যে তার কাছে যখন তারা যান এবং বেড চান ওই ব্যক্তি সরাসরি 200 টাকা দাবি করেন একটা বেড পাইয়ে দেওয়া জন্য মেডিসিন বিভাগে কিন্তু রোগীর মেয়ে তার কাছে সেই মুহূর্তে 150 টাকার বেশি ছিল না 50 টাকা মাত্র কম ছিল ওই ব্যক্তিকে তিনি বলেন যে 50 টাকা বিকালে বাড়ির লোকজন এলে ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে আপাতত যাতে তিনি একটা বেড দিয়ে দেন কেননা চিকিৎসকেরা বলে দিয়েছেন যে পেটের জল বের করতে গেলে অন্ততপক্ষে একটা বেডে রোগীকে শোয়ানো দরকার কেননা পেটে চ্যানেল করে সেই নলের মাধ্যমে সেই জলটা নিচে একটা ব্যাগের মধ্যে সেই জলটা পাঠাতে হবে ফলে একটা উঁচু জায়গা দরকার অর্থাৎ একটা বেড দরকার কিন্তু কোনোভাবেই ওই ব্যক্তি 50 টাকা ছাড়তে রাজি ছিলেন না তার বক্তব্য 200 টাকা পুরোপুরি পেলে তারপর বেড পাওয়া যাবে যেটা রোগীর পরিবারের সদস্যরা দিতে পারেননি এবং চিকিৎসা শুরু করতে পারেননি ডাক্তারবাবু ফলে এবং যেটা ঘটনাচক্রে যেটা দেখা যায় যে সন্দীপ এখানে একবার শুনে নেব যে মৃতের মেয়ে তিনি কি বলছেন আড়াই বাজে দিন ম্যাম বললো যে কোনো চিকিৎসা হবে না কোনো বেড নেই কিছু নেই বলে এখন বসে থাকো ডাক্তার আসবে তখন হবে ডাক্তার আয়া আগে বলে এনার এইভাবে এই পেশেন্টকে রাখা যাবে না বেড চাই আপনি বেডের ব্যবস্থা করেন আমরা কোথায় ডাক্তারবাবু বলে জানেন সিস্টার দিয়ে কথা বলেন সিস্টারকে যে কথা বললাম যে সিস্টার ওদিকের বেড খালি আছে আমার বাবাকে দিয়ে দিন বলে ও বেড তোমাদের জন্যে না ও লোকের কাছে আমাকে নিয়ে গেল আমি যে কথা বললাম তো বলো কত এনেছো আমি 150 টাকা আছে তো বলে আর আমলে 50 টাকা সন্ধ্যেবেলা দিয়ে দেবো এক ঘন্টার জন্য বেড ভাড়া দিন পেটের জল বার করে দেবে আমরা নিয়ে চলে যাবো আপনাকে 50 টাকা দিয়ে দেবো বললো 50 টাকা আনবে সন্ধ্যেবেলা তখন আমাদের দিয়ে কথা বলবে আনতে আনতে আমার বাবা শেষ হয়ে গেল একটা ইঞ্জেকশন ওষুধ কিচ্ছু দিল না যখন মারা গেছে তখন ইঞ্জেকশন দিচ্ছে চ্যানেল দিচ্ছে ওর লোককে আমি ধরলাম যে দাদা তুমি 50 টাকার জন্য আমার বাবার প্রাণ নিয়ে নিলে বললো যা যা করতে পারিস কর আবারও ফিরে দেবো আমি সন্দীপ সরকারের কাছে সন্দীপ যদি বেড নেই সেই জন্য চিকিৎসা শুরু করা না যেত তাহলে এটাকে আমরা আরেকটা মর্মান্তিক মৃত্যু হিসেবেই শুধুমাত্র ধরতে পারতাম কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 50 টাকার বিনিময়ে বেড পাবেন কি পাবেন না সেটা নির্ধারিত হবে এবং তিনি তার চিকিৎসা হবে নাকি তিনি মৃত্যুর কোলে ঢলে পড়বেন এটা তো অত্যন্ত সিরিয়াস ব্যাপার তাহলে কি এইভাবেই আসলে কার্যত দালাল রাত চলছে সেটা আরও একবার সামনে চলে এলো একেবারেই মৌপিয়া সরকারি হাসপাতালে যে দালাল চক্র দালাল রাজ বহুবার সামনে এসছে তার যে কোনো শেষ নেই সেটা আরও একবার দেখিয়ে দিল এই ঘটনাটা কেননা সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা এই মুহূর্তে সম্পূর্ণ বিনামূল্যে বেড ফ্রি বেড পেইং বেড যে কনসেপ্ট ছিল সেটাও উঠে গেছে এখন সরকারি হাসপাতাল মানেই সব বেড ফ্রি বেড সেই জায়গায় দাঁড়িয়ে একটা বেড পাওয়ার জন্য 200 টাকা দাবি করা হচ্ছে এবং রোগীর পরিবারের লোকজন তারা 150 টাকা পর্যন্ত দিতে রাজি হচ্ছেন 50 টাকা তারা দিতে পারছিলেন না কিন্তু তাকে
বেড দেওয়া হলো না এই 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 বিষয়টা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছিলাম তাদের বক্তব্য যে কেউ যদি এই কাজ করে থাকেন অভিযোগ পেলে তারা খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন তবে যদি বিনীত কর্মী যাকে আমরা দেখতে পাচ্ছি এই ভিজুয়ালে সেই কর্মী তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কি জানা যায় খুব সংক্ষেপে সন্দীপ দেখো এই ব্যক্তির সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য আমাদের হাতে এসে পৌঁছায়নি অবশ্যই এই ব্যক্তিটি কে তার খোঁজ আমরা শুরু করেছি এবং অবশ্যই এই ব্যক্তিকে চিহ্নিত করার প্রক্রিয়া আমরা শুরু করেছি তবে এখনো পর্যন্ত এই ব্যক্তির পরিচয় জানা যায়নি তবে তিনি হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মী এখনো অবধি সূত্র মারফত সেরকমটাই জানা যাচ্ছে সন্দীপ পরবর্তীকালে তোমার কাছ থেকে এই সম্পর্কে আমরা বিস্তারিত জানব কারণ এই ঘটনা আরো একবার প্রকাশ্যে এনে দিল যে কিভাবে বেড নিয়ে সরকারি হাসপাতালে কার্যত দালাল রাজ চলছে এবং যার বলি হতে হচ্ছে মুমূর্ষু রোগীদের এই মৃত্যু সেটা আরো একবার চোখের সামনে এনে দিল পূজা অন্যদিকে আমরা যদি বেসরকারি হাসপাতালের দিকে তাকাই তাহলে একটা গ্রেফতারের ঘটনা বেসরকারি হাসপাতালের কিছু বেসরকারি হাসপাতালের অ্যাক্টিভিটির সম্পর্কেও একটা সংশয়ের ইঙ্গিত সামনে নিয়ে চলে এসেছে খাস কলকাতার নানা বেসরকারি হাসপাতালে ছড়িয়ে রয়েছে কিডনি চক্রের জাল কিডনি কারবারের কিংপিন রাজকুমারকে জেরা করে এমনই সন্দেহ পুলিশের রাজারহাটে ঘাঁটি গেড়ে রাজকুমার জেলায় জেলায় কিডনি পাচার চক্র নিয়ন্ত্রণ করতে বলে জানতে পেরেছে পুলিশ আদতে হায়দ্রাবাদের বাসিন্দা ত্রিপুরানা রাজকুমার রাও গত 18 বছর ধরে এ রাজ্যে ঘাঁটি গেড়েছিল গরিব মানুষকে টাকার লোভ দেখিয়ে কিডনি হাতিয়ে নেওয়া তার পেশা রাজকুমারের অধীনে ছিল একাধিক এজেন্ট যাদের কাজ ছিল গ্রামগঞ্জ ঘুরে ডোনার জোগাড় করা 15 মে দিল্লির সরিতা বিহার থানায় জলপাইগুড়ির বাসিন্দা দেবাশিস মৌলিক মিসিং ডায়েরি করেন পুলিশকে তিনি বলেন তাঁর স্ত্রী মৌমিতা হোটেল থেকে নিখোঁজ হয়ে গেছেন সন্দেহ হওয়ায় পুলিশ দেবাশিস মৌলিককে জেরা শুরু করে খোঁজ মেলে তাঁর স্ত্রী মৌমিতার মৌমিতা পুলিশকে জানান টাকার বিনিময়ে তিনি কিডনি দিয়েছেন মৌলিক দম্পতিকে জেরায় পুলিশ জানতে পারে অসীম শিকদার নামে সোদপুরের এক বাসিন্দার কথায় মৌমিতা কিডনি দেন দক্ষিণ পূর্ব দিল্লির সরিতা বিহার থানা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে কিডনি পাচার চক্রের রমরমা কারবার চলছে বলে জানতে পারে পুলিশ জলপাইগুড়ির দেবাশিস মৌলিক ও মৌমিতা মৌলিক সোদপুরের অসীম শিকদার কানপুরের 3 ব্যক্তি এবং দক্ষিণ পূর্ব দিল্লির বেসরকারি হাসপাতালের 2 কর্মীকে গ্রেফতার করে দিল্লি পুলিশ ধৃতদের জেরা করে কিডনি পাচার চক্রের কিংপিন ত্রিপুরানা রাজকুমার রাওয়ের নাম জানা যায় মঙ্গলবার রাতে বিধাননগর কমিশনারেটের সাহায্যে রাজারহাটের শিবতলার বাড়ি থেকে রাজকুমারকে গ্রেফতার করে দিল্লি পুলিশ প্রায় 3 বছর আগে রাজারহাট থানার এলাকার শিবতলা এলাকায় এই বাড়িতে ঘাঁটি গেড়েছিল আন্তঃরাজ্য কিডনি পাচার চক্রের চাইটি রাজকুমার রাও এলাকার মানুষকে তিনি নিজেকে কেরালার বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছিলেন এবং তার স্যালাইনের ব্যবসা মেডিকেল ইকুইপমেন্টসের ব্যবসা আছে বলেই কিন্তু তার প্রতিবেশীরা জানতেন মঙ্গলবার রাজকুমারকে রাতভর জেরায় একাধিক চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে পুলিশের পুলিশ জানতে পেরেছে 18 বছর ধরে এরাজ্যে ঘাঁটি গেড়ে গোটা দেশে কিডনির কারবার চালাতো রাজকুমার রাজকুমারের হাত ধরে রাজ্যের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে কিডনি পাচার চক্রের জাল গ্রেফতার হওয়ার কয়েক ঘন্টা আগে এক মহিলার সঙ্গে ছিল রাজকুমার ওই মহিলাকে কিডনি দিতে বলা হয়েছিল তার খোঁজ করছে পুলিশ দিল্লি ও দক্ষিণ ভারতের হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের আগে কলকাতায় ডোনারের মেডিকেল টেস্ট করাতো রাজকুমার ফলে কলকাতার একাধিক বেসরকারি হাসপাতালও কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িত বলে মনে করছে পুলিশ রাজকুমারকে জেরায় দীপক কর নামে বাগুইয়াটির এক বাসিন্দার নাম জানতে পেরেছে পুলিশ হুগলিতেও একাধিক সন্দেহভাজনের খোঁজ চলছে বুধবার রাজকুমারকে বারাসত আদালতে তোলা হয় আদালত দিল্লি পুলিশকে 3 দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছে ক্যামেরায় অরিন মুখার্জির সঙ্গে দীপঙ্কর দাস ও সিজার মন্ডলের রিপোর্ট 24 ঘন্টা সেলুনে গিয়ে 500 টাকা বকশিস চাঁদা চাইলে 2-5 হাজার বাড়ি তো নয় যেন প্রাসাদ কিডনি কারবারের টাকায় আক্ষরিক অর্থে রাজারহাটের রাজকুমার পাড়ায় শান্তশিষ্ট ভালো লোক বলেই পরিচিত ছিল সে প্রতিবেশীরা ঘুণাক্ষরেও বোঝেননি রাজকুমার কিডনি চক্রের কিংপিন রাজকুমার পুলিশের জালে ধরা পড়ার পর বাগুইয়াটি থানায় আত্মসমর্পণ করেছে তার ঘনিষ্ঠ দীপক কর আদতে হায়দ্রাবাদের বাসিন্দা ত্রিপুরানা রাজকুমার রাওকে জেরা করে পুলিশের হাতে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য পুলিশ জানতে পেরেছে একসময় টাকার জন্য রাজকুমার নিজের কিডনি বিক্রি করে পরে সে নিজেই কিডনি পাচার চক্রের কিংপিন বনে যায় রাজকুমারের অধীনে থাকা এজেন্টরা জেলায় জেলায় ঘুরে ডোনার খুঁজে বের করে ডোনার পাওয়া গেলে কলকাতাতেই তাঁর প্রাথমিক মেডিকেল টেস্ট করিয়ে নিত রাজহাট পরীক্ষায় পাশ করলে কিডনি প্রতিস্থাপনের জন্য ডোনারকে পাঠিয়ে দেওয়া হতো
দিল্লি বা দক্ষিণ ভারতের বেসরকারি হাসপাতালে। বহু ক্ষেত্রে নাম হারিয়ে ভারতে আসা অসুস্থ বিদেশি নাগরিকদের দেহে প্রতিস্থাপিত হতো এ রাজ্যের গরিব মানুষের কিডনি। বেআইনি কিডনির কারবারে রাজকুমার কোটি কোটি টাকা মুনাফা করে বলে পুলিশের অনুমান। বছর তিনেক আগে স্ত্রী ছেলেকে নিয়ে রাজারহাটের শিবতলায় থাকতে শুরু করে রাজকুমার। সম্প্রতি সেই বাড়ির কাছেই আরও একটি পুরনো বাড়ি কিনেছে। কয়েক লক্ষ টাকা খরচ করে প্রাসাদোপম সেই বাড়িতে তৈরি হয় বিলাসী জীবনের নানা ব্যবস্থা। গৃহপ্রবেশ আর বিবাহবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার প্রতিবেশীদের নিমন্ত্রণ করে রাজকুমার, ভোজের আসরেই পুলিশের হাতে ধরা পড়ে যায় সে। অনুষ্ঠানের সব রকম চিহ্ন এখনো ছড়িয়ে টি রাজকুমার রাও বাড়ির সামনে। এরকমই একটা উদাহরণ এই মেনু কার্ড। কি নেই এই মেনুতে? বাটার নান থেকে শুরু করে মাটন বিরিয়ানি, চিকেন চাপ, আইসক্রিম, হজমোলা সবই আছে। সেই এলাহি খাওয়া দাওয়ায় ব্যস্ত যখন সবাই, তখন খোদ রাজকুমার নিজেও ঘুণাক্ষরেও টের পায়নি যে পুলিশ হানা দেবে তার বাড়িতে। কোনো সেলুনে গেলে উনি বক্সি হিসেবে 500 টাকাও দিয়ে দিতেন। এখান থেকে সাপোজ এয়ারপোর্ট যেতে গেলে একটা গাড়ির মিনিমাম ফেয়ার ছাড়া উনি 2000-2500 টাকা এক্সট্রা দিতেন। কেউ যদি চাঁদা হিসেবে চাইতে হতো তাকে 2000-5000 টাকাও চাঁদা দিয়ে দিত। এলাকায় নিজেকে চিকিৎসা সরঞ্জামের ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছিল রাজকুমার। প্রতিবেশীরা তাকে শান্তশিষ্ট ভালো লোক বলে জানতেন। এমন কিছু সবার সাথে মিশতো না, আমরাও যে পাশে থাকতাম এতটাই মিশা হতো না। হয়তো জানলা খুললে ছাদে গেলে পরে যদি একটু কথা বলতো। ফ্যামিলি থাকতো, লোকটাকে দেখা যেত না, মাঝে মাঝে আসতো, আবার দেখা যেত, আবার তারপর মাঝে মাঝে চলে যেত। প্রতিবেশীরা ঘুণাক্ষরও টের পাননি। তাদের পাড়াতেই ঘাঁটি গেড়ে বসে রয়েছে কিডনি পাচার চক্রের কিংপিন। গত সোমবারই হায়দ্রাবাদে সরে পড়ার চেষ্টা করেছে। রাজকুমার এবং সন্তোষ রাওয়ের নামে বিমানের টিকিট কাটা হয়। দিল্লি পুলিশের কাছে খবর পেয়ে দমদম বিমানবন্দরে দুজনের ছবি দিয়ে হুলিয়া জারি হয়। রাজকুমারকে জেরা করে জ্যাংরার বাসিন্দা দীপক করের খোঁজ পায় পুলিশ। দীপকও কিডনি কারবারে রাজকুমারের সঙ্গে জড়িয়ে ছিল বলে পুলিশ জানতে পেরেছে। কবে থেকে ওনার সঙ্গে যোগাযোগ আপনার? 2008-এ। আচ্ছা, কোথা থেকে যোগাযোগ শুরু হয়েছে? কোয়েম্বাটুরে। এখানে কিভাবে আপনার সঙ্গে পরিচয় হয়েছিল? ও দিন থেকে ছিল, আমি দিন থেকে। আপনি কি আগামী এখন পেশেন্ট নিয়ে যাতায়াত করেন? পেশেন্ট তাকে তিন বছর ধরে তাদের জন্য কত করে পেতে? দাদা 5-6 হাজার টাকা, 10,000 টাকার বেশি নয় দাদা। ক্যামেরায় অরিন মুখার্জির সঙ্গে নান্টু হাজরা ও সিজার মন্ডলের রিপোর্ট, 24 ঘন্টা।